হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। টকঝাল মিষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। শীতকালে পকোড়া খেতে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগে, তো আজকে একটা মুখরোচক পকোড়ার রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা হলো পেঁয়াজের পকোড়া। তো এই পকোড়াটা কিভাবে বানানো যায় সহজ উপায়ে চলুন দেখে নিই। তার জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো সবার প্রথমে দেখে নিই। চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রাখা, অর্থাৎ 2 কাপ পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 1/2 কাপ নিয়েছি ধনে পাতা কুচি, আর 1 কাপ নিয়েছি বেসন। আর যে গুঁড়ো মশলাগুলো লাগছে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ, সবগুলো এখানে 1/2 চা চামচ রয়েছে। তার সাথে লাগবে নর্মাল জল। জলের পরিমাণটা খুবই সামান্য লাগবে, আপনি কতটা পরিমাণ পকোড়া বানাবেন তার ওপর নির্ভর করছে। আমার টোটাল 1/3 কাপ জল লেগেছে। এবার একটা বড় বাটিতে পেঁয়াজটাকে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব কুচানো লঙ্কাটা। এইবার হাতের সাহায্যে লঙ্কা ও পেঁয়াজটাকে ভালোভাবে কচলে কচলে মেখে নিতে হবে। ঠিক এরকমভাবেই মাখতে হবে, মাখার কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাখাটা ঠিকঠাক না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। পেঁয়াজ থেকে যখন একটু হালকা রস বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেসনটা। 1/2 বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজের সাথে বেসনটাকে মাখতে হবে। এভাবেই মাখতে হবে বেসনটাকে পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে যখন বেসনটা একদমই লেগে যাবে ঠিক এই পর্যায়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে মেখে নিয়ে তার মধ্যে বাকি বেসনটা দিয়ে দিতে হবে। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না এটা একদম আঠালো পর্যায়ে হয় সেই পর্যন্ত। এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবং ভালোভাবে মেখে নেব। ঠিক এইরকম যখন আঠালো হবে তখন এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো ছিল, অর্থাৎ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ব্যাটারটা ঠিক এই রকমই হবে। এই পর্যায়ে একদম শেষে ধনে পাতাটা অ্যাড করে দেব। ধনে পাতাটা দিয়ে বেশি মাখা যাবে না, 2-1 বার মাখলেই এটা রেডি। তো পকোড়াগুলো ভাজার জন্য একদম রেডি। ঠিক এই রকমই হবে ব্যাটারটা। পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে ছোটো ছোটো করে পকোড়ার আকারে এগুলোকে ছাড়তে হবে। তো সবগুলো পকোড়া ছাড়ার পরে একপাশটা যখন ব্রাউন হয়ে আসবে তখন পকোড়াগুলোকে উল্টিয়ে দিতে হবে এবং অন্য সাইডটা ব্রাউন করে ভেজে নিতে হবে। 2 সাইডটা যখন এরকম ব্রাউন রং হয়ে যাবে তখন পকোড়াগুলো একদম রেডি। পকোড়া ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, তো পকোড়াগুলোকে এই একই রকমভাবে ভেজে নিতে হবে সব পকোড়াগুলোকে। তো আমাদের ক্রিস্পি পকোড়া একদম রেডি হয়ে গেছে। কত সহজ উপায়ে বাড়িতে বানানো যায় দেখতেই পেলেন, তো অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। একটাকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়েছে ও একটা দারুণ কালার এসেছে। শীতকালের সন্ধ্যায় চায়ের সাথে যদি এরকম পকোড়া থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।